রমজানে ইফতারের মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাবার খেজুর ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইফতারের মুহূর্তে খেজুর না খেলে যেন পরিপূর্ণ তৃপ্তি মিটে না সারাদিনের রোজার শেষ মুহূর্তটাই। কিন্তু সেই প্রয়োজনীয় পবিত্র খাবারটি নিয়েও ব্যবসায়ীদের রয়েছে বিভিন্ন ছলছাতুরি। রমজান ঘিরে বরাবরের মতো এবারও ভোক্তা ঠকানোর ফাঁদ পেতেছেন অনেক খেজুর বিক্রেতা। তেমনই এক প্রতারণার শিকার হয়েছেন গাটফর হাট ব্যাগের বিশিষ্ট ব্যবসায়ী। তিনি রমজানে মসজিদে এতেকাফরত মুসল্লিদের এবং মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের পরিবেশনের জন্য 10 কার্টন খেজুর অর্ডার করেন নগরীর কদমতলি ফল মন্ডির মদিনা কর্পোরেশন নামের এক প্রতিষ্ঠানে। তিনি অভিযোগ করে বলেন অর্ডার করেছিলেন আজওয়ার খেজুর, কিন্তু তার কাছে সেটি পাঠানো হয়েছে মিক্স করা খেজুর। তিনি বলেন পবিত্র রমজানে এই ধরনের কর্মকাণ্ড মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন এটা আজওয়া খেজুর না, এটা হচ্ছে এই আজওয়া খেজুরের সাথে অন্য বিভিন্ন পচা খেজুর মিক্স করে ওরা প্যাকিং করেছে এবং মানুষকে এই প্রতারণা করে এই ঠকাচ্ছে। এটা আল্লাহর কাছে ওদের রসুলের কাছে ওদের জবাবদিহি করতে হবে। এইসব অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে আপনারা মিডিয়া বাইরা, প্রশাসন বাইরা এবং এদের কঠোর ব্যবস্থা নিলে ভালো হবে। বিষয়টি নিয়ে বিক্রেতাকে জিজ্ঞেস করলে তিনি তা স্বীকার করে বলেন আমি নতুন ব্যবসায়ী, আসলে খেজুরগুলো তিনি অন্যের কাছ থেকে কিনেছেন। খেজুরগুলো পরিবর্তনের আশ্বাস দিয়ে বলেন আমাকে উনি আজ খেজুর অর্ডার দিয়েছেন, এটা তো আমি জানি না, কারণ আমি যাদের কাছ থেকে নিই ইনটেক প্যাকেট নিই আমি ইনটেক প্যাকেট কাস্টমারকে দিয়ে থাকি। এখানে এসে দেখছি ওটার মধ্যে মিক্স আছে, আসলে আমি মানবিক খাতিরে এটা ভালো মনে দেখতেছি না। এটার জন্য হয়তো যারা করতেছে ওষুধভাবে তারা হয়তো এটার দায়িত্ব নিতে পারে, কারণ আমরা ছোট ব্যবসায়ী, আমরা এই সমস্তগুলো বহন করতে তো কখনো সম্ভব না। যিনি মূলত খেজুরগুলো আমদানি করছেন তিনি হচ্ছেন সুনামধন্য প্রতিষ্ঠান দিহান এন্টারপ্রাইজের কর্ণধার ব্যবসায়ী শহীদুল আলম। সম্পূর্ণ বিষয়টি জানতে চাইলাম তার কাছে, তিনি ক্রেতাদের উদ্দেশ্যে বিস্তারিত ব্যাপারটি তুলে ধরেন। আল্লাহর রহমতে চট্টগ্রামের মধ্যে বিভিন্ন জায়গায়, হ্যাঁ বাংলাদেশে হয়েছে, কিন্তু চট্টগ্রামে আপনার দিহান এন্টারপ্রাইজ হচ্ছে আমার মাদার প্রতিষ্ঠান, এরপর অ্যারাবিয়ান ডেটস। তো আমার দীর্ঘ এই যে 20-22 বছরের ব্যবসার কেরিয়ারে আল্লাহর রহমতে কোনো বছর আমার এই ধরনের কোনো ইয়েতে পড়তে হয় না, প্রত্যেকবার আমি প্রশংসাই পাইছি। আমাদের দুর্ভাগ্য ইনশাল্লাহ আমাদের সামনে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, মানুষ যখন বুঝতে পারবে যে আমাদের একটা ব্র্যান্ড, কারণ এগুলো আমরা নিজস্ব ব্র্যান্ড করার মানে কি, আমাকে জানতে আমার একটা স্বাতন্ত্র্য থাকে, আমাকে জানতে আলাদাভাবে চিনতে পারে মানুষ। হ্যাঁ, তো গতানুগতিক না হওয়ার জন্য এই যে আমার এটাকে ব্র্যান্ড করা, আমার এই ইয়েটাকে আলাদা করা, এটা আলাদা করা, আমি আমি আমাকে চিহ্নিত কখন করব, যখন আমি অনেস্ট থাকবো, যখন আমি ব্যস্ত থাকবো তখন আমি আমাকে চিহ্নিত করব। এখন এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, ইনশাল্লাহ এটা কাস্টমার বুঝে যাবে, কনজিউমার এটা বুঝে যাবে, এই ভুল বোঝা যদি খুব শীঘ্রই অবসান হয়ে যাবে ইনশাল্লাহ। হুমায়ুন কবির, হিরো, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।